আসসালামু আলাইকুম বন্ধুরা কেমন আছেন সবাই আশা করতেছে সবাই ভালো আছেন তো বন্ধুরা আজকের ভিডিওতে আমি আপনাদের একটি বারো ভোল্টের সোল্ডারিং আয়রন বানিয়ে দেখাবো যেটা আপনি ট্রান্সফর্মার দিয়ে এবং ব্যাটারি দিয়েও চালাতে পারবেন তো ভিডিওটা অবশ্যই সম্পূর্ণটা দেখবেন আপনাদের আমি খুব সহজভাবে এই সোল্ডারিং আয়রনটি তৈরি করে দেখাবো তো আপনাদের সাথে আছি আমি ফিরোজ আর আপনারা দেখতেছেন রিয়েল ইলেকট্রনিক্স চলুন আমাদের সোল্ডারিং আয়রনটি তৈরি করা যাক সোল্ডারিং গ্যারেন্টটি তৈরি করার জন্য সর্বপ্রথম আমাদের প্রয়োজন হবে একটি তামার পাইপ আর এই পাইপটা আপনি যে সব দোকানে ফ্রিজ রিপেয়ার করা হয় সেই সব দোকানে খুব সহজে পেয়ে যাবেন তাদের কাছে পুরাতন পড়ে থাকে তো পাঁচ দশ টাকা দিলে আপনি অনেকখানি পেয়ে যাবেন ঠিক আছে আমি দশ টাকায় নিয়ে আসছিলাম আরও বড়ো ছিল তো এটার মাপটা দেখে নিন এটা দুই ইঞ্চির একটু বেশি আছে। এরপরে আমাদের প্রয়োজন হবে একটি তামার যে কোনো একটা টুকরো বা তামার কিছু নিতে পারেন তারপরে আপনি এটাকে একটা বিট আকারে এরকম শেফ দিয়ে নিতে পারেন আমি যেভাবে করে নিয়েছি দেখতে পারতেছেন সুন্দর করে একটু ঘষাঘষি করে এরকম টাইপ বানিয়ে নেবেন এরপর আমাদের প্রয়োজন হবে একটি নাইক্রোম ওয়ার টুকরো তো এটা আমি সংরক্ষণ করেছিলাম একটি পুরাতন যে হেয়ার ড্রায়ার আছে সেখান থেকে আমি সংরক্ষণ করেছিলাম তো এগুলো আপনারা কিনতেও পাবেন এটা একটু চিকন টাইপের নিতে হবে তো আপনারা কিনতে পাবেন পনেরোশো ওয়াট বা দুই হাজার ওয়াট সেগুলো কিনলে কিন্তু হবে না আপনারা পাঁচশো ওয়াটের খুঁজবেন সেগুলোর যেই এলিমেন্টটা আছে সেটা একটু চিকন টাইপের থাকে সো সেটা পাওয়ার লস কম করবে এবং তাড়াতাড়ি হিট হবে আর যদি এরকম মোটাটা ইউজ করেন তাহলে আমি খেয়াল করলাম যেটা সঠিকভাবে হিট হতে চাচ্ছিল না আর প্রচণ্ড পাওয়ার লস করবে সো ট্রান্সফর্মার দিয়ে চালালে ট্রান্সফর্মারটা অতিরিক্ত হিট হয়ে নষ্ট হয়ে যাবে তো এটা আপনার খেয়াল রাখতে হবে নিক্রোময়ারটা একটু চিকন হিট হতে হবে আর কি পার্শ্ব ওয়ার্ডের নিলে ওইটা বেস্ট হবে ওটা ওইটা থেকে একটু কেটে আপনি ব্যবহার করতে পারবেন এরপর আমাদের প্রয়োজন হবে একটি ফাইবার স্লিপ এগুলো আজ সব দোকানে ফ্যান রিপেয়ার করা হয় বা ইলেকট্রনিক্সের দোকানে আপনি সহজে পেয়ে যাবেন হিট প্রুফ হয়ে থাকে এটা এরপর আমাদের একটি সুইচ প্রয়োজন হবে পুশ বাটন সুইচ যেটাকে পুশ করলে কাজ করবে এবং ছেড়ে দিলে এটা পাওয়ারটা অফ হয়ে যাবে এবং এটার যেই বডিটা আছে বা যেখানে আমরা ধরবো এটা তৈরি করার জন্য আমি এখানে একটি কাঠের টুকরো নিয়েছিলাম এবং এটাকে কাট করে আমি সুন্দর করে ঘষাঘষি করে সাট করে একদম একটা এরকম শেফ দিয়ে নিয়েছি ঠিক আছে তো আপনি ট্রাই করলে খুব সহজে বানিয়ে ফেলতে পারবেন এরপরে একটি ডিসি সকেট প্রয়োজন হবে তো এটা পাওয়ার দেওয়ার জন্য আর কি তো এখানে দুইটি পয়েন্ট পেয়ে যাবেন এই যে একটি পয়েন্ট এটা আর একটি পয়েন্ট এই যে কেনারেটটা ঠিক আছে দুইটি পয়েন্ট আছে তো এখানে পজিটিভ নেগেটিভ দেখার কোনো দরকার নাই এখন যে এই পাইপটা আছে তামার পাইপ সেটার মধ্যে এই বিটটাকে ঢুকিয়ে নেব সুন্দর করে তো হালকা করে বাইরা বাইরে করতে হবে আর কি এই যে ভিতর দিকে আমি কিন্তু এটাকে ঢুকিয়ে দিয়েছি সুন্দর করে তো এভাবে করে লাগিয়ে নেবেন এখন যে আমাদের ওয়্যারটা আছে এটার যে এলিমেন্ট আছে সেটা বানিয়ে নিব তো সেটা বানানোর জন্য আমি এখানে একটা সুয়ের মতো নিয়েছি একদম চিকন তো এটার মধ্যে এটাকে সুন্দর করে পেঁচিয়ে নেব রাউন্ড শেপে পেঁচিয়ে নেব তো এই যে আমি পেঁচিয়ে নিলাম ছোট্ট করে এরকম টাইপের একটা হিটিং এলিমেন্ট তৈরি করে নিলাম এখন আমাদের তামার টুকরো প্রয়োজন হবে বা তামার তার যেই ইলেকট্রিক ওয়ার আছে সেটা তামার তার ঠিক আছে তো এইখানে তামার তার ইউজ করতে হবে নর্মাল যেই তারগুলি আছে সেগুলো ইউজ করলে কিন্তু হবে না এম্পিয়ার লস হবে তো সঠিকভাবে এটা পাওয়ার নিট আর কি পাওয়ারটা নিবে না হিট হবে না তো এই যে সুন্দর করে কিন্তু আমি লাগিয়ে নিলাম এলিমেন্টটা দেখতে পারতেছেন আপনারা এরকমভাবে সুন্দর করে লাগিয়ে নেবেন তো এখন আমাদের যে ফাইবার স্লিপ আছে এটার ভিতরে এলিমেন্টটাকে বসিয়ে নেব এইভাবে করে আপনারা যেভাবে দেখতে পাচ্ছেন স্ক্রিনে স্টেপ বাই স্টেপ এইভাবে খুব সুন্দর করে কিন্তু বানিয়ে ফেলবেন তো এই যে আমি লাগিয়ে নিলাম ওকে তো এখানে দুইটি পয়েন্ট হয়ে গেল এই যে একটি নিক্রোময়ারের এই নাইক্রোমোয়ারের এখানে আর এই যে তামার তারটা একটি পয়েন্ট তো যে নাইক্রোমোয়ারের তারটা আছে এটা আমাদের একটু পেঁচিয়ে নিতে হবে যে ফাইবার স্লিপের উপরের পয়েন্ট আছে এখানে পেঁচিয়ে নিতে হবে এইভাবে করে তো আমি এইভাবে করে পেঁচিয়ে নিলাম কিন্তু তো পেঁচিয়ে নেওয়ার পরে এটাকে আমাদের যে তামার পাইপটা আছে এটার ভিতরে সুন্দর করে ঢুকিয়ে দিতে হবে তো এই যে আমি তামার পাইপটার ভিতরে কিন্তু ঢুকিয়ে দিলাম এখন আমাদের যে একটা নাইক্রোমোয়ারের ওই সাইডটা আছে ওই সাইডটা কিন্তু পুরো পাইপটার সাথে কানেক্ট হয়ে গেছে এবং আরেকটা এই যে আমাদের তামার তার তো এখানে দুইটা টার্মিনাল কিন্তু হয়ে গেলো অলরেডি তো এখানে এখন যে কাঠের টুকরোটা আমি বানিয়েছিলাম এখানে বসিয়ে নিব তো এটাকে হালকা বাকিয়ে নিব আর খেয়াল রাখবেন যে তামার তার আছে ওইটা যাতে তামার পাইপের সাথে টাচ না হয়ে যায় আবার তো আমি ওই যে ওইখানে কিন্তু ফাইবার স্লিপ লেখেছি তো একটা অপরটার সাথে কিন্তু টাচ হবে না এটাকে সুন্দর করে বডির সাথে অ্যাটাচ করে দিব তো এই যে আমি সুন্দর করে কিন্তু অ্যাটাচ করে দিলাম দেখতে পারতেছেন তো এখন আমাদের আরেকটি পয়েন্ট নিতে হবে সেটা আমাদের এই যে পুরো বডিটা কিন্তু একটি পয়েন্ট তো এখান থেকে নিয়ে নিব পাইপের পয়েন্টটা থেকে তো এখানে সুন্দর করে তামার তার বেঁধে দিব পরে আমি সোল্ডার করেছিলাম এখানে যাতে এটা আর লুজ না হয় লুজ হবে না এমনিতেও তবুও সোল্ডার করতে পারেন ওই যে পয়েন্টটাতে তো এখন এই সুইচটাকে বসাতে হবে তো সুইচটা বসানোর জন্য এখান থেকে একটি তার সুন্দর করে কাট করে নিব তো একটি তার কাট করে নেওয়ার পরে সুইচের একটি পয়েন্ট এখানে কানেক্ট করে দিতে হবে তো এই যে আমি একটি পয়েন্ট কিন্তু কানেক্ট করে নিলাম এখন আরেকটুকরো তামার তার নিব এটা আমাদের এই যে সুইচের অপর পয়েন্টে শোল্ডার করতে হবে এখানে কিন্তু এরকম তামার তার দিয়ে কানেকশনগুলি করবে নর্মাল তার ইউজ করলে ওগুলো হিট হয়ে নষ্ট হয়ে যাবে এবং সঠিকভাবে এটা অ্যাম্পিয়ারটা নিতে পারবে না তো হিট হবে না সঠিকভাবে তো তো আমার তার ইউজ করবেন তো এখন যে ডিসি সকেটটা আছে এটাকে এই যে দুইটি পয়েন্টের সঙ্গে কানেক্ট করে নিব কোনো পজিটিভ নেগেটিভ নেই ঠিক আছে তো একভাবে লাগিয়ে নিলেই হলো তো দুটা পয়েন্ট সুন্দর করে আমি সোল্ডার করে নিব তো এই যেমন ধরো আমি শোল্ডারিংটা কিন্তু করে নিলাম ঠিক আছে তো দেখতে পারতেছেন আমাদের সোল্ড্রিং অ্যারোন একদম প্রায় তৈরি তো এখন এটাকে গ্লুকানের আঠা দিয়ে সুন্দর করে এখানে বসিয়ে দিব এবং যে তারটা আছে ওটাকে সেট করে দেব তো এই দেখুন এটাকে সেট করে নিয়েছি এটার ভিডিওর শ্যুটটা নিতে পারিনি একটি দুঃখের কাহিনী আছে সেটা হলো আমি এটার যেই মোবাইল আছে ভিডিও মোডে ছিলাম তারপরে আমি যখন ভিডিও সব কমপ্লিট হয়ে গেলো অর্থাৎ এই কাজটা আমি করে ফেলেছি তারপরে যখন আমি ভিডিও অফ করতে যাবো তখন দেখি তখন আমি ভিডিও অফ করে তখন আমি উল্টা ভিডিও চালু করলাম আমার তো হয় মাথাটা নষ্ট হয়ে গেছে এই ফুটেজটা আমি নিতেই পারিনি ক্যাপচার করতে পারিনি তো দুঃখিত তো এখানে আমি গ্লু আঠা দিয়ে লাগিয়ে দিয়েছিলাম এবং যে তামার তারটা সে ওইটাকে হালকা বাড়ি দিয়ে যে কাঠের যে টুকরোটা ওটার ভিতরে ঢুকিয়ে দিয়েছি এবং সুপার গ্লু দিয়ে কিন্তু টাচ আর কি অ্যাটাচ করে দিয়েছি সুন্দর করে আপনারা স্ক্রিনে দেখতে পাতেছেন এইভাবে এখন এটাকে চালানোর জন্য আমাদের অবশ্যই প্রয়োজন হবে বারো ভোল্ট তিন অ্যাম্পেয়ারের একটি ট্রান্সফর্মার তিন অ্যাম্পেয়ার হতে হবে এক অ্যাম্পেয়ার দিলে কিন্তু এটা অত হিট আর কি জেনারেট করতে পারবে না হিট করতে পারবে না অতটা তো তিন অ্যাম্পায়ার হলে এটা হিট করতে পারবে এবং চার অ্যাম্পায়ারে আরও ভালো হবে তার আর অবশ্যই এটার যে তারটা আছে যে তার দিয়ে কানেক্ট করবেন ওটা অবশ্যই ভালো মানের এবং মোটা তার নিতে হবে চিকুন তারে কিন্তু কাজ হবে না তো এই যে আমি কানেক্ট করে নিলাম এখন এই যে যে পুশ সুইচটা আছে এটাকে আমাদের প্রেস করে রাখতে হবে যখন আমরা এটা ইউজ করব তখন কিন্তু এটাকে আমাদের প্রেস করে রাখতে হবে অর্থাৎ হালকা পুশ করে রাখতে হবে তখনই এটা পাওয়ার নেওয়া শুরু করবে এবং হিট হবে তো এই যে আমি প্রেস করে দিলাম আর ভিডিও স্পিডটা একদম নর্মাল আসছে কোনো এডিট করা হয়নি তো দেখুন এটা খুব তাড়াতাড়ি কিন্তু হিট হয়ে যায় তো দেখুন এটা প্রায় পনেরো সেকেন্ডের মতো সময় নেয় হিট হতে পনেরো সেকেন্ডের মধ্যে হিট হয়ে যায় তারপরে বিশ সেকেন্ড গেলে আরও একদম সেই লেভেলের একটা হিট জেনারেট করে তো এই দেখুন হিট হওয়া কিন্তু শুরু হয়ে গিয়েছে তো এই দেখুন ধোঁয়া ভরা শুরু হয়েছে আর এটা কিন্তু আমি এর আগেও একবার ইউজ করতে করেছিলাম যে দেখতে পাচ্ছেন রাং লেগে আসে এটা আমি শুরুতে বলতে ভুলে গেলাম তো এটা আমি এর আগেও কিন্তু ইউজ করেছি একবার তারপরে আবার ভিডিও শ্যুট করতেছি তো বুঝতেই পারতেছেন কেমন কাজ করে দেখতে পাচ্ছেন খুব সুন্দর করে কিন্তু রাংটাকে গুলিয়ে দিচ্ছে একদম স্মুথলি আর একটা জিনিস খেয়াল রাখবেন বন্ধুরা আপনারা কিন্তু এটা বেশিক্ষণ চালাবেন না ট্রান্সফর্মার দিয়ে বেশি খুন একদম পাওয়ার দিয়ে রাখবেন না তাহলে ট্রান্সফর্মার কিন্তু নষ্ট হয়ে যাবে নর্মালি আমরা কিন্তু সোলারে গাড়ানো একদম কারেন্টে দিয়ে রাখি এটা কিন্তু সেরকম কারেন্টে বা যেই লাইন আসে ট্রান্সফর্মারে সেখানে দিয়ে রাখা যাবে না এটা যখন আপনি ইউজ করবেন জাস্ট তখনই পুশ বাটনটা পুশ করে হিট হয়ে গেলে তখন আপনি ইউজ করবেন এবং পাওয়ারটা ছেড়ে দিবেন সুন্দর করে রেখে দিবেন তো আর কিচ্ছু হবে না ওকে তো যখন ইউজ করবেন শুধু তখনই এটা সুইচটা পোস করবেন তো এই দেখুন শোল্ডারও কিন্তু খুব সুন্দরভাবে হচ্ছে এমন না যে হিট হচ্ছে না শুধু আঙ্গলসে বা শোল্ডার হবে না একদম একশো পারসেন্ট অ্যাকুরেটভাবে সুন্দর করে কিন্তু কাজ করতেছে দেখুন শোল্ডারগুলিও কিন্তু খুব সুন্দরভাবে করতেছে ঠিক আছে এটা খুব সুন্দরভাবে কাজ করবে অবশ্যই বাসায় তৈরি করবেন এবং অবশ্যই জানাবেন যে কেমন কাজ করতেছে এই ছিল ভিডিও আশা করবো আপনাদের কাছে আজকের এই ভিডিওটি ভালো লেগেছে সো ভিডিওটি ভালো লাগলে অবশ্যই কিন্তু একটি লাইক করে দিবেন কোনো কোয়েশ্চেন থাকলে সেটা কমেন্ট করে জানাবেন ভিডিওটি কেমন লেগেছে সেটা অবশ্যই কমেন্ট করে জানাবেন চ্যানেল নতুন হলে অবশ্যই সাবস্ক্রাইব করবেন আর ফেসবুক থেকে দেখে থাকলে অবশ্যই ফলো করে নেবেন পেজটাকে ওকে তো দেখা হচ্ছে নতুন কোনো এক ভিডিওতে এ পর্যন্ত সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ